ব্ল্যাক ম্যাজিকের ঘটনা তোমরা আগে অনেকেই শুনেছ, তবে আজকের যেমন ব্ল্যাক ম্যাজিকের কথা তোমাদেরকে শোনাবো এমন ঘটনা হয়তো কমই শোনা গেছে। নমস্কার বাঙালি, আমার ও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। ঘটনাটি শুরু হবার আগে যদি যারা যারা এখনও অবধি লাইক করনি তারা প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগছে এবং তোমরা কেমনভাবে এনজয় করছো আজকের ঘটনা। ঘটনা পাঠে আমি রাজ এবং গ্রাফিক্সে রোহান। শুরু করছি আজকের 102 নম্বর এপিসোড। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় আপনারা ভূত প্রেত কালা জাদু তন্ত্রমন্ত্র জিন ইত্যাদির কথা শুনতে পাবেন। আমাদের পরিবারের কোনো সদস্য অ্যানিমেস অথবা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না, তথা একজন গল্পপ্রেমী হিসেবেই ঘটনাগুলিকে শুনবেন। ঘটনা আজকের যিনি পাঠিয়েছেন তার নাম আশুতোষ শিকদার। আশুতোষ দা লিখেছে, হেই রাজ, আমি আশুতোষ শিকদার। আজকের যে ঘটনাটি পাঠাচ্ছি আমার কলেজ লাইফের একটি ঘটনা, বলতে পারো একটি ভীষণ ভয়াবহ ঘটনা থেকে আমি বেঁচে ফিরেছি। এবং জানি না সেই দিন যদি আমি সেই কাণ্ডটা করে ফেলতাম আমার সঙ্গে আজকের কি হতো। তোমার চ্যানেলের আমি 50তম এপিসোডের পর থেকে প্রত্যেকটি ঘটনা শোনা শুরু করি, তারপর থেকেই একটি অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, তাই ভাবলাম এই ঘটনাটা তোমাকে পাঠানো যেতে পারে। ভালো লাগলে অবশ্যই শুনিও। এবার ঘটনায় আসছি। তখন আমার বয়স 21-এর কাছাকাছি। আমার নিজের বাড়ি মালদা। পড়াশোনার করার কারণে কলকাতায় আমি প্রায় কলেজের প্রথম থেকেই একটি মেস বাড়িতে ভাড়া থাকতাম। তবে প্রথম বছর কলেজে পড়ার সময় যে মেস বাড়িতে ভাড়া থাকতাম সেই মেস বাড়িতে হলো একটি অসুবিধা। মেস বাড়িতে আমার সঙ্গে যে অন্যান্য ছেলেগুলো থাকতো তাদের আমার প্রথম থেকেই তেমন পছন্দ ছিল না। কোনোভাবে একরকম সহ্য করেই এক বছর কাটিয়েছিলাম, তবে তারপর যেন আর পেরে ওঠা যাচ্ছিল না। তাই একদিন বেরিয়ে পড়ি অন্য একটি মেস বাড়ি খোঁজার জন্য। কিছুটা খোঁজাখুঁজি করার পর একটি মেস বাড়ি পাওয়া গেল, তবে অসুবিধা হলো একটাই, এই মেস বাড়ি থেকে আমার কলেজটা বেশ অনেকটাই দূর। অগত্যা আর কোনো উপায় না পেয়ে এই বাড়িতেই 3 মাসের টাকা অগ্রিম করে থাকতে শুরু করি। হ্যাঁ, এই মেস বাড়িতে আমার সঙ্গে যারা ছিল তাদেরকে আমার খুব একটা খারাপ লাগেনি, বেশ মিশুকে। আর যাদের জন্য আমি ওই মেস বাড়ি ছেড়েছিলাম, অর্থাৎ প্রত্যেকটি ছেলেই প্রায় নেশাখোর ছিল তাই ছেড়েছিলাম। এই বাড়ির আর লোকজনের সঙ্গে যতটা আলাপ হয়েছে যতদূর বুঝলাম যে নেশা করে, তবে নেশাটাকে তারা বেশি প্রাধান্য দেয় না। সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে শুরু করলাম। বেশ কদিন কাটলো এইভাবে, তবে কিছু সপ্তাহ পর একটি ভীষণ অদ্ভুত জিনিস চোখে পড়ে আমার। আমাদের ঘর থেকে বেরিয়ে উত্তর দিকে 3টি ঘর ছিল, ঘরটির প্রথম থেকেই বন্ধ। এক এক সময় দেখেছি ওই মেস বাড়িতে অন্যান্য ছেলেরা থাকতে আসতো, তাদেরকে বলা হতো যে ঘর খালি নেই। আমার মনে এমনই প্রশ্ন হলো যে ঘর যদি ফাঁকাই না থাকে তবে ওই ঘরগুলো তো নিঃসংকোচে থাকতেও দেওয়া যায়, তবে বাড়ির মালিক ওই ঘরগুলো খুলে দেয় না কেন? হ্যাঁ, এটা ঠিক যে আমার ছোটোবেলা থেকে ভীষণ একটি বদভ্যাস আছে যে এই ছোট ছোট জিনিস নিয়ে প্রচণ্ড প্রশ্ন আমার মাথায় ঘোরাঘুরি করে। একদিন দুম করে এই কথা বলে বসলাম আমার মেশে থাকা এক বন্ধুকে। সে শুনে বলে, না রে, আমি 2 বছর ধরে এখানে আছি, কখনো তো দেখিনি ওই ঘর খুলতে। উল্টে বাড়ির মালিককে যতবার বলেছি না আমার একটা ফাঁকা ঘর দাও, আমি ওখানে থাকবো একা, একটু বেশি টাকা নিও, ততবারই আমাকে মুখ ঝাঁটি দিয়ে বলেছে আর উল্টে কথা শুনিয়ে দিয়েছে। আর ওই ঘরগুলোর কথা শুনলেও কেমন যেন একটা ভয় কেমন যেন করে ওঠে ওই লোকটা। কথাটা কেমন যেন কানে লাগে আমার। এর থেকেই শুরু হয় আমার সন্দেহ। প্রথমে মনে হয়েছিল যে থাক, যে যেখানে আছে সেখানে থাক, তবে পরক্ষণে আমার মাথায় এই নিয়ে বারবার নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল। কেনই বা বন্ধ ওই 3টে ঘর, কী বা আছে ওই ঘরের ভেতরে, আর কেনই বা ওই ঘরের কথা শুনলে মালিকগণ ভয় পেয়ে ওঠে। আর জিনিসটা ভীষণ চমকেছিল আমায় যে ওই ঘরের তালাগুলোতে কেমন যেন
ঠাকুরের মতন তাগা তাগা হয় না ওই হাতে যেগুলো বাঁধে, ঠিক অমন কিছু সুতো বাঁধা ছিল ওই ঘরের তালাগুলোতে। জিনিসগুলো দেখে আমার প্রথমে কেমন যেন বাংলা বইয়ের কোনো সিনের কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, ঘরটার প্রতি দিনের পর দিন আমার যেন আকর্ষণ বাড়তে শুরু করে। আর একদিন ঠিক করি যে সবাই ঘুমিয়ে যাওয়ার পর একা একা ঘরে ঢুকে দেখব যে কী আছে ওই ঘরে। প্রথমে একটা প্রবলেম হলো যে ঘরের চাবি কোথায় বা কার কাছে আছে আমি জানি না। আমার মেসের বাড়ির কিছু বন্ধুবান্ধবকে জিজ্ঞাসা করতে তারাও ওই চাবির বিষয়ে কিছুই বলতে পারলো না। তবে এটুকু আন্দাজ করতে পেরেছিলাম যে চাবিটা বাড়ির মালিকের কাছেই আছে, তবে কোথায় আছে কেউ জানে না। আমি এই কথা আমার একটা বন্ধু অনির্বাণকে বলি, সেও ভীষণ আগ্রহী এইসব বিষয়ে। তার সঙ্গে আলোচনা করে একদিন ঠিক করি যে রাতের বেলা সবাই ঘুমিয়ে যাবার পর দুজনে মিলে চুপি চুপি গিয়ে ওই ঘরের তালা ভাঙবো এবং দেখবো ভেতরে কী আছে। আর অনির্বাণও এইসব দিক দিয়ে ভীষণ চঞ্চল। রাত হতে আমি ও অনির্বাণ ওই ঘরের দিকে এগোতে থাকি। আশপাশটা কেমন যেন নিস্তব্ধ, আর চাঁদের আলো খানিক বারান্দাতে এসে পড়েছে, যার কারণে সম্পূর্ণ মেশবাড়িটাকে কেমন যেন রহস্যময় মনে হচ্ছিল। আমি আর অনির্বাণ গিয়ে দাঁড়ালাম ওই ঘরের সামনে। অনির্বাণ আমার হাত থেকে হাতুড়িটা নিয়ে সবে তালাটা ভাঙতে যাবে এমন সময় পেছন থেকে বাড়ির মালিকের ডাক শুনতে পাই। দেখলাম বাড়ির মালিক রেগে ছুটে আসছে ঠিক আমাদেরই দিকে। এর পরের ঘটনাটা আশা করছি তোমরা আন্দাজ করতেই পেরেছো কি হতে চলেছে আমাদের সঙ্গে। বকাবকি করে সব ছেলেদেরকে ডেকে আমাদের কার্যকলাপের কথা জানিয়ে প্রচণ্ড কথা শোনায় আমাদের। তবে আমরা দুজনে বুকে সাহস জুগিয়ে ওনাকে জিজ্ঞাসা করি যে কেন ওই ঘর বন্ধ কেন। হ্যাঁ, প্রথমে উনি জানাতে আমাদেরকে বাধ্য হয়নি, তবে সবাই মিলে একটু জোর দিয়ে জিজ্ঞাসা করতে কেমন যেন ভয়ে মুখ ধরে হঠাৎ করে থপাস করে মাটিতে বসে পড়ে এবং ধীরে ধীরে বলে, ওই ঘর আমার দাদার ছিল, প্রায় 21 বছর ধরে বন্ধ ওই ঘর। ভুলেও ওই ঘর খুলতে চেও না, ভয়ঙ্কর শয়তান বাস করে ওই ঘরে। আমার দাদাকে সম্পূর্ণ এই বাড়ি পাওয়ার লালসা এতটাই পেয়ে বসেছিল যে আমার দাদা শয়তানকে পুজো করতে শুরু করে। অনেক চেষ্টা করেছিল, আমার বাবাকে অনেকভাবে বুঝিয়েছিল, তবে আমার বাবা মানতে রাজি হয়নি। শেষে তুক তাক করে কালা জাদু করে শয়তানের পুজো শুরু করে। শয়তানের পুজো করতে করতে আমার দাদা আমার বাবাকে বলি দিতে চায়। তবে এই কথা জানতে পারি আমি, একদিন হাতে নাতে ধরা পড়ে আমার দাদা। এই কথা জানতে পেরে আমার বাবা আশেপাশের লোককে ডেকে দাদার এই কার্যকলাপের কথা আশেপাশের লোককে সচক্ষে দেখায় এবং আশেপাশের লোকরা ভয়ে আমার দাদাকে পিটিয়ে মেরে ফেলে। তারপর থেকেই শুরু হয় এই বাড়িতে কিছু অলৌকিক ঘটনা। ওই ঘর থেকে প্রত্যেক দিন রাতে কেউ যেন বেরোতো এবং আমাদের বার বার ক্ষতি করার চেষ্টা করত। একদিন সকালে হঠাৎ আমার বাবার ঘর থেকে প্রচণ্ড শব্দ পাই। বাবার ঘরে ছুটে গিয়ে দেখি বাবার গলায় ফাঁস লাগানো অবস্থায় বাবা ঝুলে আছে। এরপর একইভাবে ঠিক 2 মাস পর আমার বউকেও ওই ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখি আমি। এইসব অবস্থায় একদম একা হয়ে পড়েছিলাম। তখন আমাদের বাড়ির কুল পুরোহিত আমাকে এসে বলেছিল যে তন্ত্রবিদ্যা মতে কারোর বলি যদি অসম্পূর্ণ থেকে যায় তার আত্মা কোনোদিনও শান্তি পায় না, এবং তাই হয়েছে আমার দাদার সাথে। তাই আমার দাদা এক এক করে আমাদের সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করবে বলে উঠে পড়ে লেগেছে, যার কারণে আমাদের বাড়ির কুলপুরোহিত আমাদের সম্পূর্ণ ঘর বন্ধ না করে ওই ঘর সারা জীবনের জন্য বন্ধ করে দেয়। দাদার ওই 3টে ঘর প্রায় 22 বছর ধরে বন্ধই পড়ে আছে।
তারপর দিয়ে আজ অব্দি ওই ঘর খোলা হয়নি। তাই তাই তোমাদের কাছেও আমার একান্ত অনুরোধ, তোমরাও কেউ খুলো না, খুলো না ওই ঘর। কথাটা শুনে আমরা কেমন যেন সবাই একটু ভয় পাই, আশেপাশের লোককেও জিজ্ঞাসা করি, তবে বেশিরভাগই পুরনো দিনের মানুষ তখন বেঁচে নেই। তবে হ্যাঁ, কিছু লোক বলেছিল যে আজ থেকে প্রায় 22-23 বছর আগে এমন কিছু ঘটনা ঘটেছিল ওই মেষবাড়ির সঙ্গে। জানি না সেদিন আমরা দুজন কত বড় ভুল করতে যাচ্ছিলাম, আর হয়তো ভুল করলে তার মাশুলও বা কত বড় দিতে হতো আমাদের। তবে সত্যি, যে যেখানে আছে অথবা যে দরজা যেই কারণে যত বছর ধরেই বন্ধ থাকুক না কেন, বেশি সাহস দেখিয়ে রহস্য উন্মোচন করে নিজেদের বিপদ ডেকে আনতে নেই। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ঘটনাটা ঠিক আজকে তোমরা কোনো বইয়ের সঙ্গে ম্যাচ পেলে না, আমি বাংলা বই বলো, হিন্দি বলো, বা মানে সাউথের বই বলো, আমার আরে এই ঘটনার সঙ্গে আর কি প্রচণ্ড ম্যাচ পেলাম। বুঝতেই পারছো আমি কোন বইয়ের কথা বলছি আশা করছি। তা যাই হোক, আমি কিছুটা ম্যাচ পেলাম, তোমরাও পেয়েছো কিনা প্লিজ কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর ঘটনাটা কেমন লাগলো প্লিজ প্লিজ কিন্তু সেটাও জানিও, আর শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব কিন্তু করো, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি ঘটনা আমাদেরকে পাঠাতে চাও প্লিজ কিন্তু ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিও, আমাদের ডিসক্রিপশনে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমাদের ইমেল আইডি prejony14@gmail.com তোমরা লিখে আমাদেরকে ঘটনাটি কিন্তু পাঠাতে পারো। আমি ফিরছি এই শনিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।